আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আজকে সিন্নি করে দেখাবো। এর জন্য যা যা লাগছে, চালের গুঁড়ো, ঘন দুধ, একটি কলা, চিনি, এলাচ গুঁড়ো, আর কলা আর চিনি একসঙ্গে মেখে নেব। একদম মসৃণ করে মেখে নেব। আমার কলা চিনি মাখানো হয়ে গেছে, এবার অল্প অল্প করে চালের গুঁড়ো নেব আর মাখাবো। এবার একটু একটু করে দুধ দিব আর মাখিয়ে নেব। এলাচ গুঁড়োটা আমি দিয়ে দেবো। যত ভালো করে মাখিয়ে নেব, খাবারটা খেতে ততটাই সুস্বাদু হয়ে যাবে। আমি কিশমিশটা দিয়ে এবার মাখিয়ে নেব, তাহলেই আমার রেসিপিটা হয়ে যাবে। খাবারটা খুব সুন্দর হয়েছে খেতে, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেয়ে। আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।